রিফাতত্তার নতুন তথ্য, স্ত্রী মিন্নি নয়নবর্ণের সঙ্গে একত্রিত হয়ে রিফাতকে হত্যার পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আয়েশা সিদ্দিকী মিন্নি বলেছেন, একটি গোপন মোবাইল ফোন নম্বরে তিনি নয়নবর্ণের সঙ্গে যোগাযোগ করে রিফাতকে শিক্ষা দিতে বলেন। ওই নম্বরে শুধু নয়নের সঙ্গে কথা বলতেন তিনি। মোবাইল নম্বরটি নয়নের মায়ের নামে রেজিস্ট্রেশন করা। এমনকি রিফাত খুন হওয়ার পরও ওই নম্বরে নয়নের সঙ্গে মিন্নির দীর্ঘ সময় ধরে ফোনালাপ হয়। পলাতক থাকা নয়নকে মিন্নি বলেন, তুমি তো রিফাতকে কোপাইয়া মাইরা ফেলাইছো, এখন তো তুমি ফাঁসির আসামি হইবা। হত্যাকাণ্ডের আগে ও পরে এসব কথাবার্তার ভয়েস রেকর্ড ও কোয়ালিস সিডি আকারে মামলার নথিতে সংযুক্ত করা হয়েছে। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজীর খাসকামরায় 19 জুলাই এ জবানবন্দি রেকর্ড করা হয়। খাসকামরায় ফৌজদারি কার্যবৃদ্ধির 164 ধারায় জবানবন্দি রেকর্ড করার সময় বিচারক ও মিন্নি ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না। 250 জবানবন্দিতে রিফাত খুনের বিবরণ দেন মিন্নি। পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র রোববার এসব তথ্য নিশ্চিত করে। তবে এই জবানবন্দি প্রত্যাখ্যান করেছে মিন্নির পরিবার। মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর রোববার রাতে যুগান্তরকে বলেন, আহারে এই হলো দুনিয়া, আমার মেয়েটা মারধর করে জবানবন্দি নিয়েছে পুলিশ। জেলখানায় যখন আমি কথা বলতে গেছি তখন মেয়েটা আমার কান্নায় ভেঙে পড়েছে। বাবা পুলিশ আমাকে যা শিখিয়ে দিয়েছে তাই বলেছি, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। স্বামীকে আমি কেন খুন করতে যাব? তিনি বলেন, 12 ঘন্টা পুলিশ লাইনে বসিয়ে রেখে আমার মেয়েকে প্রচুর মারধর করা হয়। যখন আদালতে তোলা হয় তখন আমার মেয়ে ঠিকমতো দাঁড়াই থাকতে পারছিল না। এ প্রসঙ্গে জানতে চাইলে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন রোববার যুগান্তরকে বলেন, মিন্নির পরিকল্পনায় রিফাত সদীপ খুন হয়। তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে সব স্বীকার করেছেন। জবানবন্দিতে মিন্নি বলেন, 6 লাখ টাকা কাবিনে 2018 সালে 15ই অক্টোবর নয়নবর্ণের সঙ্গে তার বিয়ে হয়। নয়নবর্ণের মা সাহিদা বেগম সহ অনেকে এই বিষয়টি জানতেন, কিন্তু মিন্নির বিয়ের বিষয়টি গোপন রেখে পরে রিফাতকে বিয়ে করেন। রিফাতের সঙ্গে বিয়ের পরও নয়নবর্ণের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। কলেজের দেয়ালের নিচ দিয়ে তিনি নয়নের বাড়িতে প্রায় যেতেন। জবানবন্দিতে মিন্নি বলেন, নয়নের সঙ্গে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, কারণ মিন্নির একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নয়নের কাছে ছিল। এছাড়া জুনের 3 তারিখে নয়নবর্ণ গ্রুপের সদস্য হেরারের মোবাইল ফোন সেটটি চুরি হয়ে যায়। আর এই মোবাইল নম্বরটি বা মোবাইল নিয়ে নয়নের সঙ্গে রিফাতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নয়নবর্ণ মিন্নিকে বলেন, রিফাতকে ফোন ফিরিয়ে দিতে বলো, নাহলে পরিস্থিতি খারাপ হবে। হত্যাকাণ্ডের 2 দিন আগে রিফাত মিন্নিকে বলেন, তুমি হেলালে ফোন ফেরত দাও। একথা শুনে রিফাত ক্ষিপ্ত হয়ে ওঠেন। নয়নবর্ণের সঙ্গে মিন্নির যোগাযোগ আছে কিনা জানতে চেয়ে মিন্নিকে প্রচণ্ড মারধর করে রিফাত। এতে মিন্নি ক্ষুব্ধ হয়। পরদিন নয়নবর্ণের কাছে রিফাতের বিরুদ্ধে অভিযোগ দেন মিন্নি। তিনি রিফাতকে শিক্ষা দিতে বলেন। এরপর নয়নবর্ণ তাকে শিখিয়ে দেন কোথায় কিভাবে রিফাতকে নিয়ে হাজির থাকতে হবে। কথা অনুযায়ী মিন্নি ঘটনার দিন রিফাতকে কলেজে এসে তাকে নিয়ে যেতে বলেন। রিফাত এলে তার সঙ্গে নিয়ে কলেজ থেকে বের হন মিন্নি, কিন্তু তখনও নয়নের লোকজন প্রস্তুত না হয় মিন্নি গোপন ফোন নম্বর দিয়ে নয়নবর্ণের নম্বরে ফোন দেন। বরগুনার একজন পুলিশ কর্মকর্তা যুগান্তরকে বলেন, ঘটনার পর থেকে মিন্নি সন্দেহের তালিকায় ছিলেন, কিন্তু সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা গেছে মিন্নি রিফাতকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছেন। এমন দৃশ্য ভাইরাল হওয়ার জনমত মিন্নির পক্ষে চলে যায়। এজন্য নিরাপত্তার নামে তাকে মূলত নজরদারির মধ্যে রাখা হয়। তবে শেষমেশ পুলিশ জেরার মুখে তথ্য প্রমাণ দেখে শুনে মিন্নি সব কিছু অকপট স্বীকার করেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। 29 জুন বরগুনার সরকারি কলেজের সামনে সিনেমা স্টাইলে প্রকাশ্য রিফাত শরীফকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় দেশবাসী আলোচনায় ঝড় তোলে। চাঞ্চল্যকর এ খুনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাব ও মাদক ব্যবসায়ী বিরোধের জোর ছিল। এ নিয়ে জনমনে নানা ধরনের অভিযোগ আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে কি বুঝলেন? এখন অপরাধী কে, নয়ন, মিন্নি নাকি রিফাত? আমি যতটুকু মনে করি এই ঘটনায় 100%-এর মধ্যে 90% মিন্নির পরিকল্পনা ছিল, কারণ মিন্নি চাইছিল যে রিফাতকে শিক্ষা দিতে, আর শিক্ষা দিতে গিয়ে রিফাতকে হত্যা করে ফেলে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।